প্রচন্ড প্রেশার হয়ে গেছে, এরকমই তো হয়, বেশি চাপ হয়ে গেছে অনেক। না 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 চাপ না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান হোম মেকার। তো আজকে হচ্ছে বুধবার, বুধবার সকাল 7টা বাজে এখন। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, কারণ আজকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, তাই জন্য নীলকে একদম রেডি করে স্কুলে পাঠিয়ে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, তারপর এখন ব্লগটা শুরু করছি। আজকে অনেক লেট হয়ে গেছে গো, তাই জন্য কিচ্ছু করার নেই। তো চলো বন্ধুরা, এখন একটু কম কথা বলি, আর সারাদিন পড়ে আছে, সারাদিন তোমাদের সঙ্গে অনেক 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 গল্প করবো, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি করে রান্নাঘরে যাই, আর দেখিয়ে দিই তোমাদের আজকে আমি কী কী রান্না করছি। তো দেখো, রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছি বললামই। তো এখানে হচ্ছে এখন হচ্ছে ভোলা মাছ, ভোলা মাছের ঝাল করছি আলু দিয়ে। আর এদিকে দেখো, পুঁই শাক কেটে রেখে দিয়েছি, পুঁই শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর পুঁই শাকের সাথে হচ্ছে আলু, কুমড়ো আর বেগুন, টমেটো ওখানে ধুয়ে রেখে দিয়েছি। তো পেঁয়াজটা ভাজলাম, আর পেঁয়াজের সাথেই আমি চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিচ্ছি, কারণ এত তাড়াহুড়োতে করছি, তো বুঝতেই পারছো। এটা ঢেকে দিলাম, ওটা হচ্ছে ও পাশে। আর এদিকে দেখো, আমি টিফিনটা ততক্ষণে গুছিয়ে ফেলছি, কারণ টাইম অনেক শর্ট। আর দেখো আলু আর উচ্ছে, এটা হচ্ছে আলু উচ্ছে মাখা। তো আমরা তেঁতো খেতে খুবই ভালোবাসি, তো মাঝে মাঝেই আমাদের বাড়িতে এরকম তেঁতো হয় আর কি। তো এই দেখো কী সুন্দর লাগছে দেখতে, পুঁই শাক রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এখন আমি টিফিনটা গুছিয়ে দিচ্ছি, দেবের বেরোনোর টাইম একদম হয়ে গেছে, তো দেব বেরিয়ে যাক, তারপর আবার আসছি। তো এখন রান্নাবান্না শেষ হয়ে গেছে, উপর ঘরে চলে এসেছি বিছানাটা গোছাতে। বিছানাটা তো আমার সকাল সকাল করে গোছানো হয় না, কারণ তখন হচ্ছে মামা মানির ঘুমোয়, ওরা তো তখন ঘুমোয় বলে বিছানা তো তোলা হয় না। তো এখন আমি বিছানাটা তুলছি। সকাল সকাল উঠে গেলে, যদিও একটু পরে উঠে যায় মামাকে, মামাম পড়তে চলে যায় আর নীল অংশে যায় স্কুলের জন্যে, কিন্তু তখন তো আমি রান্না করি না, কী করে গোছাবো, তাই জন্য আর গোছানো হয় না। তো রান্নাবান্না শেষ করে নীল স্কুল চলে যায়, তারপর আসি গোছাতে। এখন আমি করছি ডিম পাউরুটি, পাউরুটির টোস্ট। তো এটাই নীলকেও করে দিয়েছি, আর এখন মামের জন্য করছি। তো মামামের টিফিনটা এবার দিয়ে দিচ্ছি। মামাম খাওয়া হয়ে গেছে, মামাম খেয়ে দিয়ে স্নান করতে গেছে, মামামের টিফিনও প্যাক হয়ে গেছে, এবার আমি চলো খেয়ে নিই। ডিম পাউরুটির সাথে সস না দিলে কি আর ভালো লাগবে, তাই জন্য একটা আলাদা বক্সে করে আবার সস দিয়ে দিলাম। মাম্মা এই বক্সের ঢাকনিটা আমি ঠিক আটকাতেই পারি না, এত ছোট। তো মাম্মাম গেছে জল ভরতে ফিল্টার থেকে, দেখা যাচ্ছে ওই যে জল ভরছে ফিল্টারে, বোতলটা ভর্তি করছে আর কি, ফিল্টারে নয়। টিফিনটা রেখে দিলাম, মাম্মাম এসে নিয়ে নেবে। তো এই যে আমার ব্রেকফাস্ট চলে এসেছে, রুটি আর কুই চিংড়ি।
তাহলে চলো বন্ধুরা এখন ব্রেকফাস্টটা করে নিই আর ক্যামেরাটা অফ করে দিচ্ছি। মামাকে স্কুল দিয়ে আসি আর নীলকে স্কুল থেকে নিয়ে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। পুঁই শাক আমাদের বাড়ি সবাই ভালোবাসে, অল টাইম ফেভারিট। চিংড়ি গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো ওপর ঘরে বসে আছি আর কি হাওয়া যে হচ্ছে, ছাদেও যেতে হচ্ছে না, ঘরে বসে বসে এত সুন্দর হাওয়া। আর এই দেখো নীল এখানে বসে আছে ডাক্তারি করছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি নীল কি করছে। ওদের বাড়িতে আজকে ছোট্ট ডাক্তার চলে এসেছে, দেখো বিপি মাপছে, ওর বাবার বিপি মেপে দিয়েছে, এবার আমার আমাকে ধরেছে। না চলো আমার দাঁড়াও, পারবে তুমি? তাই না তারপর কি করতে হবে? এখানে উঠবে 1 2 3 পেশা শুরু হয়ে গেছে, টাইট হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা এই প্রচন্ড পেশা হয়ে গেছে, এরকমই তো হয়, চাপ হয়ে গেছে অনেক। এত প্রেশার হয়ে গেছিল আমি খুলে দিয়েছি আর পাচ্ছিলাম না, আরেকবার করছি এটার মধ্যে কিন্তু প্রচন্ড প্রেশার হয়, প্রচন্ড প্রেশার। রিল্যাক্স বলেছিল তুমি, হার্ট এরকম করছো, দেখো কত উঠেছে, 100 উঠে গেল। এবার রিল্যাক্স করে একদম, বলো ডাক্তার বাবু এসেছে। এই দেখো 109 দেখো মাপছে অবস্থা, দেখো
তোর কি দরকার করার? প্রেসার হচ্ছে? কি মনে হচ্ছে? ছেড়ে দিয়েছে, হয়ে গেছে প্রেসার? হাওয়া ছেড়ে দিয়েছে তাই তো? ব্যথা হচ্ছে। এখন বাজে রাত্রির 11:30, 11:30 বাজে। তো ডিনার করা হয়ে গেছে, এখন কী করছি বলো? এত রাত্রিবেলা কী করছি? এই দেখো দেখাচ্ছি কী করছি, দেখো। তো এই দেখো, এখন হচ্ছে সকালের জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। এই দেখো আমের খোসা, আমও কেটেছি। তো এই রাত্রিবেলা গ্যাসে কড়াই বসিয়ে রান্না শুরু করলাম। আবার কি করছি দেখো একটু, কি করছি, কড়াতে তেল নিয়ে নিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, এবার একটু শুকনো লঙ্কাও ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম। আর আমার লাগবে হচ্ছে পাঁচ ফোড়ন। কোথায় গেল পাঁচ ফোড়নটা? এই যে পেয়েছি। তো আমার একটু পাঁচ ফোড়ন লাগবে, তা কড়াতে পাঁচ ফোড়নও দিয়ে দিলাম। তো এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এবার এটা নিয়ে এসেছি আদা। আদা তো আমি পেস্ট করে ফ্রিজে স্টোর করে রাখি, একসাথে অনেকটা আদা পেস্ট করি নি। তো একটুখানি আদা দিয়ে দিলাম। তো দেখো চটপট চটপট করে যা ফাটছে না? তো এই দেখো আম কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আম। তো এবার মনে হয় বুঝতেই পেরে গেছো আমি এখন করছি আমের চাটনি। রাত্রিবেলা আমের চাটনিটা বানিয়ে রেখে দিচ্ছি, কারণ সকালবেলা হচ্ছে নিজের স্কুল আছে আর রান্নাবান্না আছে, তার মধ্যে এই আমের চাটনিটা বানানোর না সময় হবে না, তাহলে দেবের অনেক অফিসে দেরি হয়ে যাবে। আর যেহেতু আমি চাটনিটা একবারে করে রেখেছি স্টক করে, তাই জন্য বেশি করে এই রাত্রিবেলাতে আমের চাটনিটা, এখন তার কোনো কাজ নেই, এই জন্য চাটনিটা আমি এখন বানিয়ে যাচ্ছি দুদিনের বন্ধুরা। তো এই দেখো চিনি দিয়ে জল দিয়ে বেশ ভালো করে নেড়েছেড়ে এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢেকেই 10 মিনিট রেখে দেবো। তো আমি তো এরকমভাবে আমের চাটনিটা করি। তো 10 মিনিট পরে ঢাকনিটা খুলবো। তো 10 মিনিট হয়ে গেছে ঢাকনি খুলে নিয়ে এবার একটু নেড়ে দিচ্ছি। আমগুলোকে চটকে চটকে দেব যেন একটু মাখো মাখো হয় আর কি, জেলি জেলি ভাবটা আসবে। তো এগুলোকে নেড়ে দিচ্ছি একদম ঘেটে, দেখো কী সুন্দর কালারটা চলে এসেছে এখন, আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। তো আমার আমের চাটনি রেডি, একটু পরে ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে এটা। তো ফাইনালি এবার সমস্ত কাজবাজ কমপ্লিট। এখন বাজে রাত্রির 12:30। দেব শুয়ে পড়েছে আর দেব খুব রেগে যাচ্ছে, কারণ কী যে করছি বলছে, কী যে করছো রাত্রির জেগে জেগে? তো ও খুব রেগে গেছে, আর যাই হোক তাই জন্য ফিস ফিস করে কথা বলছি। আর নীলের সকালের স্কুল আছে, তাই জন্য বইগুলোও গুছিয়ে রাখলাম, ব্যাগটাকে পুরো রেডি করে রাখলাম। চলো আপাতত এখানেই হচ্ছে ব্লগটা বা শেষ করে দিচ্ছি বন্ধুরা। দেখা হচ্ছে কালকে আবার নেক্সট ভিডিওতে। সো গুড নাইট, বা বাই, সুইট ড্রিম। আর যারা যারা আমার ভিডিও লাইক করো, দেখতে ভালোবাসো, তারা নিশ্চয়ই লাইক করো, আরও বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো। অ্যান্ড যারা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার আছে। সো বা বাই, লাভ ইউ অল।